EBL এর লাইফস্টাইল কার্ড এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে ভাই আমি একোয়া নিব কিনা বা লাইফস্টাইল কার্ড নিব কিনা বা নভো ইয়ার কার্ড নিব কিনা হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে এক্সপ্লেইন করব কিভাবে আপনি EBL এর লাইফস্টাইল কার্ডটা নিতে পারেন এবং আপনার এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দরকার এবং আপনাকে কত টাকা লাগবে এবং আপনার এ টু জেড রিভিউ দিব সো চলুন শুরু করি প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক হিট দ্য সাবস্ক্রাইব বাটন and press the bell icon for more latest tech videos. So at first হচ্ছে লাইফস্টাইল কার্ডটা কি লাইফস্টাইল কার্ডটা হচ্ছিল EBL এর একটা প্রোডাক্ট আপনি হচ্ছে প্রিপেড মাস্টার সরি প্রিপেড ভিসা কার্ড সো অ্যাকচুয়ালি হচ্ছে যারা আপনার ভিসা কার্ড ইউজ করতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল পারপাসে বা আপনি হচ্ছিল বাংলাদেশি টাকা ইউজ করতে পারেন বা ডুয়েল কারেন্সি পারপাসে আপনি যদি ভিসা কার্ড ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি লাইফস্টাইল কার্ডটা নিতে পারেন কারণ হচ্ছে যে অ্যাকোয়া মাস্টার কার্ড সম্বন্ধে অলরেডি কিন্তু আপনারা সবাই জানেন যদি তাও না জেনে থাকে তাহলে এখানে লিঙ্ক আছে এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে অ্যাকোয়া মাস্টার কার্ডটা কী জিনিস দেন হচ্ছে তো অনেকের মধ্যে আসলে নভো ইয়ার কার্ড নিয়ে আসলে কনফিউশন থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে লিঙ্ক আছে এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে নভো ইয়ার কার্ডটা কী জিনিস তো এখন অ্যাকোয়া কার্ড গেল নভো ইয়ার কার্ড গেল এখন আছে হচ্ছে লাইফস্টাইল কার্ড এখন লাইফস্টাইল কার্ডের ক্ষেত্রে কি হবে লাইফস্টাইল কার্ড হচ্ছে হলো এমন একটা কার্ড যেটার মাধ্যমে আপনি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এবং হচ্ছে আপনি ভিসা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন সো এখন এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে আপনি লাইফস্টাইল কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনাকে মাস্ট যে ডকুমেন্টগুলো দরকার আছে সেটা হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যদি মানে আপনি সিঙ্গেল কারেন্সি নেন তাহলে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বাট আপনি যদি ডুয়েল কারেন্সি নিতে চান ইউজুয়ালি এই ধরনের প্রিপেড কার্ডগুলো কিন্তু ডুয়েল কারেন্সির জন্য ইউজ করা হয় তো এই ক্ষেত্রে আপনাকে পাসপোর্টের ফটোকপি এবং পাসপোর্টটা নিয়ে যেতে হবে সাথে করে আর আপনার হচ্ছে 575 টাকা লাগবে সেই একই রকম অ্যাকোয়া কার্ডের মতো আপনার 575 টাকা দিতে হবে চার্জ তাহলে চাইলে আপনি ইনস্ট্যান্ট কার্ড নিয়ে আসতে পারেন আদারওয়াইজ আপনি যদি চান কাস্টমাইজ কার্ড নিতে তাহলে আপনি কাস্টমাইজ কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন এই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস একটাই লাগবে সেটা হচ্ছে আপনার ছবি লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট লাগবে এই দুইটা জিনিস দিয়ে আপনি কিন্তু এই কার্ডটা নিয়ে নিতে পারেন এবং কথা হচ্ছে যে কীভাবে আপনি আসলে একদিনে এই কার্ডটা প্রসেস করে নিয়ে আসতে পারেন তো একদিনের প্রসেস করার ক্ষেত্রে আপনি কিন্তু কাস্টম কার্ডটা পাবেন না কাস্টম কার্ডটা মানে হচ্ছিলো ওই কার্ডের মধ্যে আপনার নামটা লেখা এছাড়া আর কিছুই না অ্যান্ড একদিনে যদি কার্ডটা আপনি অ্যাক্টিভেশন করে আপনি ইউজ করতে চান তাহলে আসলে একদিনের মধ্যে অ্যাক্টিভেট করা যায় সেটা হচ্ছে সিস্টেম হচ্ছে আপনি গেলেন ফর্ম ফিল আপ করলেন ফর্ম ফিল আপ করার পরে তাকে বলবেন যে আপনার কার্ডটা নিচে যে ফর্ম আছে সেটা ফিল আপ করে দেবেন বলবেন যে কার্ডটা অ্যাক্টিভেট করে দিতে তখন আপনি ওইখানে ডকুমেন্টস জমা দিলেন দেওয়ার পরে ওই ডেস্কেই যদি আপনি আদার্স কোনো জায়গায় যদি ট্রাই করেন তাহলে হয়তো বা হবে না ওই ডেস্কে যদি আপনি রিকোয়েস্ট করেন যে ভাই আমার আসলে এই কার্ডের অ্যাগেনস্টে অ্যান্ডোস করে দেন আমার তো আসলে জরুরি দরকার তাই একটু কষ্ট করে যদি অ্যান্ডোস করে দেন এবং ওইখানে দেখবেন একটা ই কমার্স এনরোলমেন্ট ফর্ম আছে সেই ই কমার্স এনরোলমেন্ট ফর্ম সিম্পল আপনার যে মেন ফর্ম ফিল আপ করবেন ই কমার্স এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করবেন মানে যেটা ই কম ট্রানজ্যাকশন করার জন্য যে ফর্মটা আছে সেটা ফিল আপ করবেন দেন হচ্ছে হলো আপনি এটাকে অ্যান্ডোস করে নিয়ে আসবেন এখন অ্যান্ডোস কিন্তু ইউজুয়ালি আপনার 24 ঘন্টা বা এরপরে যে যখন আপনার ইনফরমেশন আপডেট হয় তখন যে করতে চায় কিন্তু আপনি যদি রিকোয়েস্ট করেন বা এটা পসিবল আমার কথা হচ্ছে এটা পসিবল ওনারা ওই ডেস্কে যদি আপনি ট্রাই করেন তাহলে হয়তো বা পারবেন বা অনেক সময় দেখা গেছে ওনারা বলেন যে ভাই অ্যান্ডোস তো আপনি সাথে সাথে করতে পারবেন না একদিন পরে আসতে হবে বাট আপনি যদি রিকোয়েস্ট করেন হয়তো বা আপনাকে করে দিতে পারে সো অ্যান্ডোস করলেন এটা করলেন করার পরে চলে আসবেন বাসায় বাসায় চলে আসার পরে যে আপনি কার্ডটা ইউজ করতে পারেন তা কিন্তু না আপনার এটা অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেটের জন্য আপনার 24 আওয়ার্স টাইম লাগে 24 আওয়ার্সের মধ্যে যখন অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি কী করবেন অ্যাক্টিভেট হওয়ার পরে বেশি কিছু করতে হবে না আপনাকে ওয়েট করতে হবে কারণ হচ্ছে যে আপনি যখন অ্যাক্টিভেট করে ফেলেন তখন কিন্তু আপনি বাংলাদেশে ইউজের জন্য আপনি এটা অলরেডি রেডি হয়ে গেল কিন্তু আপনার যে ই কমার্স এনরোলমেন্ট এবং হচ্ছে আপনার যে পাসপোর্টের যে অ্যান্ডোস আপনি করেছেন এই দুইটা জিনিস আসলে ফুললি অ্যাক্টিভেট হতে আপনার 7 দিন সময় লাগতে পারে এর আগেও হয়ে যেতে পারে বাট 7 দিন সময় লাগে অ্যাভারেজলি ধরে রাখেন আপনি 7 দিন এরপর থেকে কিন্তু আপনি এই অ্যান্ডোসমেন্ট এবং টোটাল জিনিসটা কমপ্লিট করার পরে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন সো সিম্পলি আপনাকে 575 টাকা কস্টিং ব্যয় করতে হবে এই লাইফস্টাইল কার্ড ইউজ করার জন্য আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন অনেকেই বলবেন যে ভাই এই কার্ড দিয়ে কি নিটেলারে ডিপোজিট করা যাবে বা সিল্কে ডিপোজিট করা যাবে যদি আপনার ভিসা অপশন থেকে থাকে আমি কেন যদি কথাটা বললাম কারণ হচ্ছে যে অনেক সময় অনেক অপশন চেঞ্জ হয়ে যেতে পারে ইন্টারনেটের টাইম সো আপডেটের টাইম যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে যদি আপনার ভিসা কার্ড সাপোর্ট করে তাহলে আপনি অ্যান্ডোস করার পরে আপনি এটা দিয়ে নিটেলার বলেন বা আপনার হচ্ছে স্পিল বলেন এটাতে আপনি ডিপোজিট করতে পারবেন বা এই ক্ষেত্রে কিন্তু আপনি একর ক্ষেত্রে এটা করতে পারতেন না রিজন হচ্ছিল ওটা মাস্টার কার্ড ছিল আর নিটেলার এবং হচ্ছে আপনার যে সিল্ক আছে বা স্পিল আছে ওটার ক্ষেত্রে আপনার হচ্ছে ভিসা কার্ড সাপোর্ট করে সো তারপরে আপনি অনায়াসে এই লাইফস্টাইল কার্ড দিয়ে কিন্তু এটা ডিপোজিট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আসলে আপডেট না চেঞ্জ হয় সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখন পর্যন্ত রিয়েলটেক মাস্টার এবং রিয়েলমেটিক গ্রুপে জয়েন করেনি চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ